সুমি আর রুমি দুই বোনই বেশ লজ্জায় পড়েছে, কারণ তাদের একমাত্র ভাবি শিরিন আজ খুব সস্তা একটা শাড়ি পরেছে। ভাবি, তোমাকে আজ এই শাড়িটাই পরতে হলো? জানো না ঈদের দিন আমাদের বাসায় কত মেহমান আসে। আমি আর বড় আপা যে শাড়ি দুটো দিয়েছি তার থেকে একটা পরলেও তো পারতে, কত সুন্দর আর দামি শাড়িগুলো। ভাবিকে আড়ালে ডেকে কথাগুলো বলেই ফেলল রুমি। তা কেন পরবে, সবাইকে দেখাচ্ছে আমরা ওকে ভালো কিছু কিনে দিই না। আমার শ্বশুরবাড়ির লোকজন যে কি মনে করবে, লজ্জায় আমার মরে যেতে মন চাচ্ছে। আস্তে আস্তে কথাগুলো বলে সুমি সেখান থেকে চলে গেল। শিরিন কোনো কথারই জবাব দিল না, শুধু মনে মনে ভাবল এই শাড়িটাই ওর স্বামী রুমন ভালোবেসে ওকে এনে দিয়েছে। পরার পর বেশ খুশিও হয়েছে, জড়িয়ে ধরে বলেছে, যাক তাহলে শাড়িটা তোমার পছন্দ হয়েছে, আমি খুব চিন্তায় ছিলাম তোমার পছন্দ হবে কি না। জানোই তো আমার সামর্থ্য কেমন, এর চেয়ে ভালো কিছু দিতে পারলে আমি দিতাম। তাই যে যা খুশি বলুক, শিরিনের কাছে ওর স্বামীর এই কম দামি শাড়িটাই সবচেয়ে বেশি মূল্যবান। দুই ননদেরই বেশ ভালো ঘরে বিয়ে হয়েছে, দামি দামি শাড়ি গয়না পরে, শাড়িগুলো দু একবার পরার পরই ওদের কাছে পুরনো হয়ে যায়। তাই ভাবি হিসেবে সেই শাড়িগুলো শিরিনই পায়। শিরিন সেগুলোকে যত্ন করে আলমারিতে তুলে রাখে, কোথাও যাওয়ার সময় পরেও যায়, কখনো কিছু মনে করে না। এবার ঈদে ও বেশ সুন্দর দুটো শাড়ি দিয়েছে, কিন্তু শিরিনের কাছে ওর স্বামীর সামর্থ্য অনুযায়ী দেওয়া কম দামি শাড়িটাই বেশি মূল্যবান, কারণ এর পরতে পরতে লুকিয়ে আছে ভালোবাসা। দুই বোনের লজ্জায় মাথা কাটা গেলেও অতিথিরা বরং খাবার খেয়ে ভাবির প্রশংসাই করে গেল, ওরা হয়তো শাড়ির দিকে তেমন নজরই দেয়নি। অতিথিদের বিদায় করার পর দুই বোন গিয়ে মায়ের কাছে নালিশ করল, মা তোমার ছেলের বউকে আমাদের মান সম্মান সব ধুলো মিশিয়ে দেবে, চিৎকার করে সুমি বলল। কেন, ও কি করেছে? ও তো সারাদিন রান্নাঘরেই ব্যস্ত ছিল, আমাদের দেওয়া শাড়িগুলো থেকে একটা পরলেই পারত, তা না করে কম দামি একটা শাড়ি পরে সবার সামনে ঘুরঘুর করেছে, চিৎকার করে বলল রুমি। এতে করেই তোদের মান সম্মান চলে গেল, আর মেয়েটা যে সারাদিন রান্নাঘরে এত কষ্ট করলো তা চোখে দেখলি না? মা এখানে কাজের কথা হচ্ছে না, ওর সংসারের কাজ ও করেছে, আমরা শাড়ির কথা বলছি, কথা ঘুরিও না। আচ্ছা ঠিক আছে, তোরা যে দামি দামি শাড়িগুলো পরছিস কারণ তোদের স্বামী তোদের কিনে দিয়েছে, ঠিক তেমনি শিরিনও ওর স্বামী দেওয়া শাড়িটাই তো পরেছে, এখানে সমস্যার তো কিছু দেখছি না। ভাইয়ার যে টাকা পয়সা কম সেটা তো বাইরের মানুষদেরকে বোঝানোর দরকার নেই, তাই না? আর তাছাড়া আমরা আমাদের শ্বশুরবাড়িতে তোমাদেরকে নিয়ে কত বড় বড় কথা বলি, তোমার বউকে আজই বুঝিয়ে দাও মা, কথাটা বলেই রুমি তার ভাবিকে ডাকল। সুমি বলল, মা তোমার একমাত্র আদরের ছেলের বউকে বোঝাও মানুষের সামনে কিভাবে চলতে হয়। কথাগুলো শুনে মা শিরিনকে ডেকে নিয়ে বলল, আসো মা আমার পাশে বসো, আজ আমার তোমার মায়ের প্রতি খুব গর্ব হচ্ছে, তোমাকে এত ভালো শিক্ষা দিয়েছেন, অথচ দেখো আমি আমার সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারিনি, তাই তো তারা সামান্য পোশাক দিয়ে মানুষকে বিচার করছে। শিরিন কথাগুলো শুনে তার শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এ তো শিরিনের শাশুড়ি নয়, বরং অন্য এক মা, যার সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও রয়েছে আত্মার এক গভীর সম্পর্ক।